আসসালামু আলাইকুম ইব্রওয়ান সবাইকে স্বাগতম আমার আজকের এই নতুন ভিডিওটিতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন করোনা পরিস্থিতিতে তো আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব দু হাজার সালে যারা এসএসসি পরীক্ষা দিছেন বা দু হাজার একুশ বিশ উনিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিছেন তারা দু সালে কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য যা যা প্রয়োজন হবে যে যেসব কাগজপত্র বা ডকুমেন্ট সেগুলো নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি ক্লিক করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে তো কলেজে ভর্তি হতে যেসব কাগজপত্র প্রয়োজন হবে এক নম্বরে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ কলেজ অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে মানে আপনি যে কলেজের জন্য নির্বাচিত হয়েছেন ওই কলেজ থেকে একটি ফর্ম দিবে সেটি পূরণ করে সঠিকভাবে পূরণ করে কলেজে জমা দিতে হবে এবং কিছু কিছু কলেজ আছে যেগুলো ওয়েবসাইটে ওয়েবসাইটে অনলাইনে ফর্ম পূরণের মতো মানে অনলাইনের মাধ্যমে পূরণ করতে হয় আবার কিছু কিছু কলেজ আছে যারা নাকি সরাসরি একটি ফর্ম দিবে সেটি পূরণ করে জমা দিতে হবে আসি এখন দুই নম্বরে যা যা লাগবে ছয় ডিজিটের সিকিউরিটি কোড আপনারা যারা অ্যাপ্লাই করছেন অনলাইনে অ্যাপ্লাই করার সময় একটি আপনাদের ফোন একটা ছয় ডিজিটের একটি সিকিউরিটি কোড আছে সেটি প্রিন্ট করে বের করে নেবেন কম্পিউটার দোকান থেকে দুই থেকে তিন কপি রাখবেন বের করবেন এবং রাখার পর সেগুলো আপনার কাছে রেখে দেবেন এক কপি যাতে পরবর্তী কোনো কাজের সময় লাগে তিন নম্বরে লাগবে এসিসি পাশের মূল মার্কশিট মূল মার্কশিট এটা লাগবে বোর্ড একাডেমিকটা যেটা আপনার বোর্ড থেকে দিবে সেই এসিসি পাশের মার্কশিটটা লাগবে এবং সেটি থাকতে হবে সত্যায়িত মানে স্কুল এবং কলেজের সাইন সহ যেই যেই প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করছেন ওই প্রতিষ্ঠানের সাইন লাগবে বা সত্যায়িত প্রমাণ প্রমাণিত তেমন একটি মার্কশিট লাগবে এবং চার নম্বর আপনার যেটা লাগবে সেটি হল এসিসি পাশের মূল প্রশংসাপত্র টেস্ট মনিয়াল যাকে বলে সেটি লাগবে দুই থেকে পাঁচ কপি এবং সেটা থাকতে হবে সত্যি বা আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের সিগনেচার সহ বা একটি সাইন করতে হবে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঁচ নম্বর আপনার যেটি লাগবে এসিসি পাশের মূল প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড আপনার অ্যাডমিট কার্ড দুই থেকে পাঁচ কপি ফটোকিপি করে সেটা নিয়ে আসবেন এবং তাতে এবং সেই জায়গায় আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাইন বা সত্তায়িত প্রমাণিত সেটা লাগবে ছয় নম্বর আপনার যেটা লাগবে এসএসসি পাশের মূল হয়ে গেল এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড মানে আপনার এসএসসি পাস করার সময় যে রেজিস্ট্রেশন কার্ড ছিল সেটির দুই থেকে পাঁচ কপি করে ফটো ফটোগ্রিক করে সেটি নিয়ে আসবেন এবং সাত নম্বর লাগবে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে পাঁচ থেকে দশ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগবে দুই থেকে পাঁচ কপি এবং সেটি স্কুল ড্রেস ব্যতীত হলেও সমস্যা হবে না যে আপনি ধরেন আপনি ডাকা কলেজের চান্স পাইছেন এখন আপনি ডাকা কলেজের তো ড্রেস বানানো হয় নাই তো সমস্যা হবে না আপনার যে কোনো একটা ড্রেসেই পড়লে হবে বাট এমন ড্রেস পরা যাবে না যেমন অরসিসীল ওই সব ড্রেস পরে চলা যাবে না এবং আট নম্বর আপনাদের যেটা লাগবে সেটা হলো পিতা ও অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি এবং পিতা বা অভিভাবক পিতা অথবা মা তার অভিভাবক থাকে নাহলে মা তার পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি এবং স্টাম সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি নয় নম্বর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দুই থেকে তিন কপি আপনার জন্মদিন কার্ড দুই থেকে তিন কপি করে নিয়ে আসবেন যেদিন আপনারা কলেজে যাবেন মানে ভর্তি হতে ওই দিন দশ নম্বর পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র এটা শুধু লাগবে যারা উনিশ সালে পরীক্ষা দিয়েছেন এবং বিশ সালে পরীক্ষা দিয়েছেন তাদের যারা একুশ সালে এসিসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য প্রয়োজন না প্রয়োজন শুধু উনিশ থেকে উনিশ সাল এবং বিশ সালের শিক্ষার্থীর জন্য এবং এগারো নম্বর কোটা সনদপত্র যারা মুক্তিযোদ্ধা পোষ্য কোটা আবেদন করেছেন মানে যারা নাকি কোটা আছে যাদের এবং কোটা থাকলে সেই কোটার সনদপত্র বা সার্টিফিকেট লাগবে কপি করে দুই কপি নিয়ে আসবেন এবং বারো নম্বর পিতা মাতা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র পত্রের ফটোকপি দুই থেকে পাঁচ কপি মানে জাতীয় পরিচয়পত্র এনআইডি লাগবে দুই থেকে পাঁচ কপি করে নিয়ে আসবেন এর বাইরে যদি কাগজ লাগে তাহলে কলেজ ভর্তির আগে যেয়ে কলেজে আসছেন ওই কলেজের ওয়েবসাইটে অথবা এদের ওদের নোটিশ বোর্ড চেক করবেন এর চেয়ে বেশি যদি লাগে না বাট যদি লাগে সেটা আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন ওই কলেজের ওয়েবসাইটে দিয়ে দিব তবে আপনার প্রতিটি কাগজ প্রতিটি কাগজপত্র কলেজে জমা দেওয়ার আগে নিজের কাছে দুই থেকে তিনটা কোর ফটোভিউ করে রাখবেন যাতে আপনি অন্য কোনো কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজন সময় ওঠানো অনেক জামেল হবে আপনাকে বন্ধুকে মেনশন দিয়ে জানিয়ে দেন ধন্যবাদ সকলকে আশা করি ভিডিওটি ভালো লাগছে এই হলো আমার এই এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং কোনো জায়গায় যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানান ধন্যবাদ সকলকে লাইক করুন শেয়ার করুন যদি ভালো লাগে একটা লাইক করে দেন ওকে ভাইয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই